वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचां पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नम कृष्णाय विधसे ब्राह्मणेभ्य नमस्कृत्य धर्मान् वक्षिः सनातनम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तत जयमुदीरये जयरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ गोसाईं करि चरण वंदन जहा हईते विघ्न नाशय अभीष्ट पूरण दुर्गमे पथिमेन्ध्य स्खलत्द गतिर्मुहुः सकृपा ज्योष्ठिदानीन सन्त्य सन्त्यबलं बलम् लीलापङ्गतरङ्गितैरुदभवन्नकैकशकोटिशः कन्दर्पापुरुदर्पटङ्कृतमहाकोदण्डविस्तारिणः तारुण्य प्रथमप्रवेशसमये जस्या महामाधुरी धारानन्त चमत्कृता भवतु नः श्रीराधिका स्वामिनी कलिपावनावतार प्रेम पुरुषोत्तम स्वयं भगवान परतत्व शिवा श्री श्री राधा माधव मिलित तनु श्री गौरांग महाप्रभु परम अंतरंग प्रिय पार्षद प्रवर परम पूज्य पाद वृंदारण्य निवासी श्रील प्रबोधानंद सरस्वती चरण तिनि तार श्री श्री राधा रस सुधा निधि ग्रंथे 72 संख्यक श्लोके श्री राधारानी आमादेर स्वामिनी हन सकलेर हये ऐ प्रार्थना जानाच्छे लीला पांग तरंगितैर उदभवन अनेकैकशः कोटिशः कन्दर्पापुरुदर्पटं कृतमहाकोदण्डविस्फारिणः
तारुण्य प्रथम प्रवेश समये यस्या महामाधुरी धारानंत चमत्कृता भवतु नः श्री राधिका श्यामिनी। जार तारुण्येर प्रारम्भे नवकिशोरी श्री राधारानीर भितरे तारुण्येर प्रवेश हयेछे, संगे संगे तार लीला चंचल नयन जुगलेर प्रतिटी कटाक्ष होते महाधनुर सदर्प टंकार विस्फारी कोटि कोटि कंदर्पेर सृष्टि होच्छे। राधारानीर नयन जुगलेर थेके कोटि कोटि कंदर्पेर प्रकाश होच्छे, সেই অনন্ত আশ্চর্য মাধুরী ধারা সমূহের পূর্ণাস্র মহা মাধুরী ধারা অনন্ত চমৎকৃতা, এমন যে শ্রী রাধিকা ন অস্মাকং স্বামিনী ভবতু, সেই রাধারানী আমাদের স্বামিনী হোন, আমাদের প্রাণেশ্বরী হোন। কবে হবে? ইতি পূর্ব শ্লোকে শ্রীপাদ রাধারানীকে অখিল রমণী চূড়ামণি মোহিনী এবং সান্দ্রানন্দ রসামৃত শ্রবমণি বলে বর্ণনা করেছেন। মোহিত ব্রজমণি ভক্তৈক চিন্তামণি, এইসব বিশেষণ দিয়েছেন, তুলনাবিহীন ব্যাখ্যা করার ক্ষমতা কারণ নেই, কারণ অনুভূতির ভাষা তো। ব্রজমণি শ্রীকৃষ্ণ যার নব প্রেমানুভাব চঞ্চল ভ্রুভঙ্গ লব দ্বারা বিমোহিত, নন্দনন্দনকে যিনি ভ্রুভঙ্গির দ্বারা বিমোহিত করেন, যিনি নিবিড় আনন্দ রসামৃতের নির্ঝরমণি স্বরূপা, যিনি ভক্তৈক চিন্তামণি, ভক্তগণের চিন্তার ভিতরে খেলা করেন, কোটি বিদ্যুৎ লতার মতো যার অঙ্গকান্তি, সেই ভুবন মোহিনী কোন এক রমণী চূড়ামণি শ্রী বৃন্দাবনের নিকুঞ্জ সীমায় উদেতি আবির্ভূতা হচ্ছেন। বৃন্দারণ্য রানী নিকুঞ্জ শিবনি ওই দেখ রাধারানী, প্রদ্যাম বিদ্যুৎ লতা সুললিত জ্যোতির্ময়ী ঠাকুরানী, ওই হেমাঙ্গিনী কৃষ্ণকান্তামণি রমণীর চূড়ামণি, প্রত্যেক রমণীগণ যার নাম শুনে আকৃষ্ট হন, অত
অতি অপরূপ সান্দ্রানন্দ রূপ রসামৃত শ্রবমণি রসামৃতের ঝর্ণা। ওই রসামৃতের এক বিন্দু লাদিনী সার সাধকের হৃদয়ে এসে প্রেম রূপে পরিণত হচ্ছে। নাগরীর নব প্রেম অনুভব ভ্রুধন ভ্রুধনু নর্তন কিবা ঘূর্ণিত ভ্রুভঙ্গি লবে সুত্রিভঙ্গ বিমোহিত ব্রজমণি। যার নয়নের ঈষৎ ঘূর্ণনে অপাঙ্গ বিক্ষণে ব্রজমণি বিমোহিত ভানুকুলমণি ভুবনমোহিনী ভক্তগণের চিন্তামণি। কত বিশেষণ দিচ্ছে, রাধারানীকে বোঝাতে চেষ্টা করছে। ভনে সরস্বতী রাধিকা শ্রীমতী কল্পনার অতীত যিনি, রাধারানীকে কি ভাষার দ্বারা বোঝা যায় না ব্যাখ্যা করা যায়? ইনি ব্যাখ্যার বাইরে, শুধু ভাষাই ভাষা, এর ভিতরে প্রবেশ করা যায় না, ক্ষমতার বাইরে। জয় জয় রাধা বদন চন্দ্র অকলঙ্ক পূর্ণ কলা চন্দ্র কোটি শীতে স্নিগ্ধ জ্যোৎস্নামৃতে কুঞ্জবন করে আলা। রাধারানীর বদন চন্দ্রের ছটায় নিকুঞ্জবন আলো হয়ে আছে, কিন্তু না দেখলে বোঝা যাবে না, দেখতে হবে। শ্রবণ কীর্তন চিন্তন একদিন দেখিয়ে দেবে এই বলবতী সাধনা। প্রজ্জ্বল রস বিলাস রূপ কন্দকে বিকাশ করে ওই দিব্য চন্দ্র করে পরিপুষ্ট কেলি কল্পতরু বরে। কেলি কল্পতরু বর গোবিন্দকে সবসময় ওই মুখচন্দ্রের চন্দ্রিমা পুষ্ট করে। গোবিন্দ লোচন চকর অতৃপ্ত চাঁদের অমৃত পানে গোবিন্দ লক্ষ লক্ষ কোটি কোটি যুগ ওই মুখখানার দিকে তাকিয়ে আছেন চকরের মত। রাধারানী বলেন, জানি না শ্যামলে ও আমার ভিতরে কি পেয়েছে, সারা রাত আমার মুখের দিকে তাকিয়ে থাকে, পলক পড়ে না। মণি প্রদীপ হাতে নিয়ে দীপ লইয়া হাতে মুখ নিরখিতে এইরকম অনেক রসদদারের পদ রয়েছে। সখী জিজ্ঞাসা করেন, নাগর তোমাকে কতখানি ভালোবাসে, তুমি একটু বোঝাও আমাদের। রাধারানী কিছুতেই বলতে চান না। শ্যামলা বলেন, তোমায় বলতেই হবে, সেই কেলিসুধায় স্নান করতে আমি এসেছি সকালে প্রাতঃ স্নানে, তোমাকে বলতেই হবে কিছু। তখন রাধারানী যে কিছু কিছু বলে তাই হচ্ছে রসদ গা। সারা রাত আমার মুখের দিকে তাকিয়ে আছে, দীপ লইয়া হাতে প্রদীপ হাতে নিয়ে
निशुति रात्रि मुख निरखिते नयन तितिल लोरे गोविंदेर चोखे एत जल देखते पाच्छेन मुखखाना के कि तत्व राधा गोविंद लोचन चकर तृप्त चादेर अमृत पाने अति अद्भुत सिंचे रसामृत सुचंद्र चंद्रिका धामे सब समय इनी लावण्यामृत तारुण्यामृत एवं कारुण्यामृतेर बृष्टि करछे मधुर मधुर अमृतेर अपूर राधिका बदन चंद्र সেই শ্রীমুখেরই বর্ণনা নয়নে ভ্রুযুগলের দৃষ্টি মধুর মধুর অমৃতের পুর রাধিকা বদন চন্দ্র সতত স্মরণ করি অনুদিন ভনে শ্রী প্রবোধানন্দ সব সময় ওই বদন চন্দ্রকে স্মরণ করি রাগানুগা ভক্তি বলতে অবিচ্ছিন্ন হরিনামের সঙ্গে সঙ্গে সর্বদা রাধারানীর নিকটে থাকা তার পরিচর্যা করা কাছে থেকে সেবা করা সেবাই লক্ষ্য কিন্তু সেই সেবার মধ্যে দিয়ে মাধুর্য রসের আস্বাদন সেবার সঙ্গে সঙ্গে সৌন্দর্যের আস্বাদন লীলানুভূতি কিরকম সেবা এই সেবা গোবিন্দ করতে পারেন না যে সেবা মহাপ্রভু আমাদিগকে দিয়েছেন এই সেবা গোবিন্দেরও ধারণার অতীত কিরকম সেবা আগে তার বর্ণনা দেবেন কারণ গোবিন্দ কি করে ধারণা করবেন উনি তো মূর্ছিত হয়ে যান বেণু করান নিপতিত রাধারানীকে দেখে হাতের থেকে বাঁশিটা খসে পড়ে গেল হাত অবশ হয়ে গেল স্খলিতং শিখণ্ডং ময়ূর পুচ্ছের চূড়া আলুলায়িত হয়ে গেল বুঝতে পারছেন না মাথার থেকে চূড়াটা যে পড়ে গেল শিখণ্ড শিখরে শিখিবিঞ্চ মৌলি বুঝতে পারেননি চূড়াটা যখন কাত হলো ধরবেন তো জ্ঞান নাই ভ্রষ্টঞ্চ পীত বসনম পীত উত্তরীয় অঙ্গের চাদর পড়ে গেল সামলাতে পারলেন না কোথায় পীত উত্তরীয় পড়েছে কোথায় বাসি পড়েছে ভ্রষ্টঞ্চ পীত বসনম ব্রজরাজ শুন ব্রজ মহেন্দ্র নন্দনে শেষে মূর্ছা এসে গেল কিসের মূর্ছা আনন্দ মূর্ছা রাধারানী দর্শনে সেই মূর্ছিত নায়ককে কে কোলে নেবে এখন কে সেবা করবে সেখানে কে আছে কেউ নেই সখী মঞ্জরি ছাড়া সখী বিনায় এই লীলা পুষ্টি নাহি হয় সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়
এই যুগল মাধুরী কন্দর্প কোটি স্বর বিমূর্ছিতস্য কোটি কোটি কন্দর্প স্বরে বিদ্ধ হলেন নাগেন্দ্র। এখানে কন্দর্প স্বর কি বললেন? রাধারানীর দৃষ্টি, রাধারানীর নয়নের থেকে কোটি কোটি কন্দর্প স্বর নিক্ষিপ্ত হয় গোবিন্দের উপরে। ভীষ্মদেব হাজার হাজার বাণে অর্জুনকে বিদ্ধ করতে চেষ্টা করছে, একবারে হাজার হাজার বাণ ছুটছে, সামলাতে পারছেন না সব্যসাচী। তেমনি রাধারানীর নয়নের থেকে কোটি কোটি কন্দর্প স্বর যদি নয়নেরই এই প্রভাব, তাহলে সমগ্র মুখমণ্ডলের কত প্রভাব হবে, অধর ওষ্ঠের কত প্রভাব হবে, শ্রীঅঙ্গের স্পর্শের কত প্রভাব হবে, ওটা গোবিন্দই জানেন। কন্দর্প কোটি স্বর বিমূর্ছিতস্য, মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তাং রাধিকাম, দৃষ্টির দ্বারা মূর্ছিত করে দেন নাগরেন্দ্রকে, অখিল রসামৃত মূর্তিকে, মোহিনী মোহনকে, এই মোহিনী। তাং রাধিকাম পরিচরামি কদা রসেন, সেই রাধারানীকে আমি কবে রসের সঙ্গে সেবা করব। কি সেবা করবেন? এই সেবা গোবিন্দ করতে পারেন না, ওনার অধিকার নেই। নীল পটাম্বর যতনে পরাব, নীল শাড়ি পরিয়ে দেব, পায়ে দিব রতন মঞ্জিরে, চরণ বুকে নিয়ে অলক্তক রসে রঞ্জিত করব, চরণে নূপুর পরাব। রাধা কিঙ্করীর বুকে এবং বাহুতে রাধারানীর সেই আলতারঞ্জিত চরণের ছাপ, তোমার ছাপ মারা দাসী হব, তুমি তোমার চরণের আলতার ছাপ দিয়ে আমাকে চিরতরে অঙ্গীকার করে নেবে। এত মমতা, সম্বন্ধের নিবিড়তার অনুভূতি, পায়ে দিব রতন মঞ্জিরে, এই সেবা গোবিন্দ কামনা করেন কিন্তু সহসা পান না। কখনো কখনো পান স্বাধীন ভর্তিকা কান্তা যখন উনি, যেমন নিশান্ত লীলায় সেবাটা মঞ্জুরিগণেরই, কিন্তু কখনো কখনো গোবিন্দের ভাগ্যে জোটে। কিন্তু সেই সেবা কিঙ্করীগণ সখীগণই গোবিন্দকে শেখায়, হচ্ছে না এইভাবে করো, তাড়াতাড়ি করো। হরি নিজ আচরে রাই মুখ মোছই কুমকুমে তনু পুন মাজি, রাধারানীর শ্রীমুখে কুমকুম, বক্ষে কুমকুম লেপন করছে, হাত কাঁপছে। অলকা তিলকা দেই শিথি বানাও ওই চিকুরে কবরি পুন সাজি, রাধারানীর কেশ প্রসাদন করছে। মল্লিকা মালতি কুসুমে সুসজ্জিত করছেন ধম্মিল্লকে, মাধব সিন্দুর দেওলি শীথে কতহু যতন করি উরপর লিখই মৃগমদ চিত্রক পাতে, বক্ষে কস্তুরীর লতাপাতা আছে, এটা তার পক্ষে সহজ নয়। সাত দিন সাত রাত্র গিরিরাজকে ধারণ করে হাত কাঁপেনি, বা হাতে কনিষ্ঠ আঙ্গুলি অঙ্গুলির উপরে, কিন্তু রাধারানীকে সাজাতে গিয়ে ঘেমে নে অস্থির হাত কাঁপছে। কেন কাঁপে গিরিধারীর?
নয়ন কঞ্জন সেবা করতে গিয়ে শ্যাম সুন্দর রাধারানীর নয়ন সৌন্দর্য অনুভব করছেন, কিঙ্করীগণ তো সর্বদাই করে। নয়ন কঞ্জন করল সুরঞ্জন চিবুকহি মৃগ মদ বিন্দু, চরণ কমল তলে যাব কলি খই কি কহব দাস গোবিন্দ। মাধবের রাধা আরাধনা, কৃষ্ণ আরাধিকার রাধিকার সেবা করছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। বাচা সুচিত সর্বরি, এর মধ্যে রাত্রির কত কত কথা কথা বলছেন। বাচা সুচিত সর্বরি লতিকলা প্রগল্ভয়া রাধিকাম ব্রীড়া কুঞ্চিত লোচনাম। রাধারানী ভ্রুলতা কুঞ্চন করে নিষেধ করছেন, না আর বলবে না, কোনো প্রয়োজনই নেই। ব্রীড়া কুঞ্চিত লোচনাম বিরচয়ন সখী নাম অগ্রে অসৌ। মাধব যখন রাত্রির কাহিনী বলছিলেন, রাধারানীর প্রগল্ভতা, তখন রাধারানীর নয়নের কটাক্ষে এবং ভ্রুলতার কুঞ্চনে শ্যামকে নিষেধ করছেন নিকটে সখী। তখন মাধব অনুভব করছেন যে নয়ন দ্বার দিয়ে যেন কোটি কোটি কন্দর্পে প্রকাশ হচ্ছে। মদন মোহন মোহিনী বাচা সুচিত সর্বরি রতিকলা প্রগল্ভয়া রাধিকাম। রাধারানীর লাল টুকটুকে অধর ওষ্ঠে ওষ্ঠকে রঞ্জিত করছেন শ্যাম সুন্দর। এই সেবাগুলি তখন প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে মনে হচ্ছে যেন কোটি কোটি কন্দর্প স্বর আমার উপরে নিক্ষিপ্ত হচ্ছে, আনন্দে মূর্ছা এসে যায়। এত বেশি আনন্দবান, আনন্দ ঘন রস বৈষ আনন্দ ব্রহ্মে দিব্যজনা। এ কি ব্যাখ্যার বিষয়? বাচা সুচিত সর্বরি রতিকলা প্রগল্ভয়া রাধিকাম ব্রীড়া কুঞ্চিত লোচনাম বিরচয়ন সখী নাম অগ্রে অসৌ। রাধারানী কেন নয়নকে কুঞ্চিত করছেন, ভ্রুলতাকে কুটিল করছেন, সখীগণ সম্মুখে আছে। তদবক্ষরূহ চিত্রকেলি মা করি পাণ্ডিত্য পারঙ্গত। কার সেবা? ওনার সেবা করতে গিয়ে আর উনি পাণ্ডিত্যের পারটাকে দেখাতে চেষ্টা করছে। কৈশোরং সফলি করয় কলয়ন, এইভাবে কৈশোরকে সফল করছে। কুঞ্জে বিহারং হরিহি, রাধারানীর স্পর্শে মূর্ছা এসে যাচ্ছে। দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ, রাধারানীর অঙ্গ স্পর্শ কেমন বললেন, দিব্য প্রমোদ রসসার। যেমন পঞ্চামৃতের দ্বারা অভিষেক হয় পঞ্চগব্য, যেমন সহস্রধারা, রাধারানী সর্বদা শ্যাম সুন্দরীর উপরে অভিষেক করেন। কি দিয়ে অভিষেক করেন? নিজের দিব্য প্রমোদ রসসার নিজ অঙ্গ সঙ্গ, অঙ্গ স্পর্শের দ্বারা। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পঞ্চামৃতে অভিষেক করেন। রাধারানীর স্পর্শ
যদ্যপি আমার স্পর্শ কঠিন শীতল, কিন্তু রাধিকার স্পর্শে আমা করে সুশীত। যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ, কিন্তু মোর চিত্ত ঘ্রাণ হরে রাধা অঙ্গগন্ধ। সেই গন্ধ না পেলে তো বোঝা যাবে না। দিব্য প্রমোদ রস সার নিজাঙ্গ সঙ্গ, এই সমস্ত আলোচনা একমাত্র বৃন্দাবন ধামেই সম্ভব, রাধা কুণ্ডেই সম্ভব। আরো ভজনের যে অভ্যন্তরীণ আলোচনা সেগুলি ইষ্ট গোষ্ঠীতেই সম্ভব, সেগুলি মহাপ্রভু যেমন গম্ভীরা মন্দিরে স্বরূপ দামোদর রামানন্দ রায়ের সঙ্গেই শ্রবণ কীর্তন করছেন, ওখানে কারো প্রবেশাধিকার নেই। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, স্বরূপ গায় বিদ্যাপতি শুনি প্রভুর জোড়াই লোকাম, গীত গোবিন্দ গাইছেন স্বরূপ, রামানন্দ কর্ণামৃতের শ্লোক উচ্চারণ করছেন, জগন্নাথ বল্লভ নাটকের ভাগবতের সারা রাত কেটে যাচ্ছে। এটা সজাতি আশয় স্নিগ্ধ শতবর সঙ্গে রসিকই সহ বক্তাও রাধা কিঙ্করি ভাবে বিভাবিত, শ্রোতাও রাধা কিঙ্করি ভাবে বিভাবিত। বক্তাও রাধারানীর চরণই চান, শ্রোতাও রাধারানীর চরণ চান, উভয়ে সেই রসে ডগমগ। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, এই রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজের মতো রসিক, ঠাকুর নরোত্তমের মতো অনুভবী, এই সেখানে এই রসের প্রকটনা। বৃন্দাবন ধাম ছাড়া শ্রী রাধা কুণ্ড আদি নিভৃত স্থান ছাড়া আর একান্ত ভজনানন্দী সর্বত্যাগী রাধা পাদ নিষ্ঠ ভক্ত বৈষ্ণবীর সান্নিধ্য ছাড়া এ কথা কখনো জিহ্বায় আসবেই না, মনের কথা কখনো মুখে আসবেই না। স্থান কাল পাত্রের অপেক্ষা রয়েছে। দিব্য প্রমোদ রস সার নিজাঙ্গ সঙ্গ, পীযূষ বীচি নিচয়ই, পীযূষ বীচি অমৃতের ধারা সমূহের দ্বারা অভিষেচয়ন্তি, সবসময় গোবিন্দকে অভিষেক করছে। এই শ্রীরাধা সঞ্জীবনী আনন্দকন্দ গোবিন্দকে সঞ্জীবিত করেন, গোবিন্দ মূর্ছিত হয়ে গেছেন রাধারানীর সৌন্দর্যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধের প্রমোদনায়। রাধারানীর স্পর্শ তাকে এত আনন্দ দেয়, আমারে আনন্দ দিবে ওইছে কোন জন, আমা হইতে হয় যার শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন, আমা হইতে গুণি বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব, পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, কিন্তু রাধিকার প্রেমে আমায় করয়ে উন্মত্ত। মূর্ছিত নায়ককে সঞ্জীবিত করেন রাধারানী ওই স্পর্শের দ্বারাই। কিঙ্করীকে বলেন একটা গান গা, কিঙ্করী ও বীণা নিয়ে রাধারানীর ছাত্রী তো, রাধারানী নিজে হাতে সেবা শেখাও, এ জগতেও শিক্ষা
ও জগতেও শিক্ষা, শিক্ষার শেষ নেই। ললিতা দেবী শেখাচ্ছে, বিশাখা গান বাজনা শেখাচ্ছে। ললিতার আদেশ পাইয়া চরণ সেবিব যাইয়া, প্রিয় সখী সঙ্গে হর্ষ মনে। অতিদিন মনে জানি দুহ কৃপা শিরোমণি, নিকটে চরণ করিবে দানে। আমি পাব রাধা কৃষ্ণ পা, আমার জুড়াবে মনির ঘা। যতক্ষণ রাধা মাধবের চরণ আমরা না পাচ্ছি, রাধারানীর চরণে যেতে না পাচ্ছি, ততক্ষণ কিন্তু ভয় রয়েছে। যতক্ষণ পর্যন্ত পারে ওঠা না যাচ্ছে, পায়ের তলায় মাটি না লাগছে, ততক্ষণ পর্যন্ত সমুদ্রে ভয় আছে। যেরকম তরঙ্গ ঢেউ সংসার সিন্ধুমতি দুস্তর, এই সংসার অতি দুঃখ জলধৌ। পতিতস্য কাম ক্রোধাদি নক্র মকর কবলি কৃতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য। ওই জন্য রাধারানীর চরণে যতক্ষণ না যাওয়া যাচ্ছে, এই দেহটা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত স্খলন পতনের ভয় আছে। দেহাবেশ দেহাবেশ নিচের দিকে টেনে নিয়ে যায়, স্বরূপের আবেশ উপর দিকে টানে। আমি রাধা কিঙ্করি, এই অভিমান উপর দিকে টেনে নিয়ে যাবে। সৎসঙ্গে রাধারানীর কথা শুনে, আর আমি দেহ, এই দেহাভিমান আমাকে নিচের দিকে টেনে নিয়ে চলে যাবে। কিঙ্করিকে নিজে শেখান, নিজে গান শেখান, বিনা বাজানো। কিঙ্করিকে বলেন, তুই বিনা বাজিয়ে গানটা গা না, সেদিন তোকে গোবর্ধনের গিরিগুহায় যে গানটা শিখিয়েছি মদন গান, সেই গানের বিষয়বস্তু রাধারানী। রাধারানীর সৌন্দর্য মাধুর্য মহিমান্বিত গান তো আর রাধারানী গাইতে পারেন না, এই জন্য কিঙ্করিকে শিখিয়েছেন। এই গানটা কোন কাজে লাগবে? বললেন, যখন শ্যামসুন্দর মূর্ছিত হয়ে যাবেন, তখন রাধারানীর সৌন্দর্য মাধুর্যের গান শুনিয়ে তাকে প্রবুদ্ধ করতে হবে, লীলার যোগ্যতা আনতে হবে। যিনি সারা জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব নিচয়কে যোগ্যতা প্রদান করেন, তাকে সেই লীলাময়কে লীলার যোগ্যতা প্রদান করে রাধা কিঙ্করি। শুধু শ্যামসুন্দরকে লীলার যোগ্যতা প্রদান করে তা নয়, রাধারানীকেও প্রদান করে লীলার যোগ্যতা। কিঙ্করি বলেন, তাড়াতাড়ি চলো, মুঞ্চ সম্ভ্রমম অভিসারে, চারয় চরণাম্বুজং সুকুমারে। একটু একটু জোরে চলো। তব বিরহে সিদতি বনে বনমালি, কত রাত্রি হয়ে গেল, তুমি তো চলতেই পাচ্ছ না, কি করে বৃন্দাবনের বনে যাবে? মাধব ওখানে কাতর বনমালি, উনি অনেক আগেই চলে গেছেন। গীত গোবিন্দ বৃন্দাবনে বসেই তো লেখা, সঞ্জীবনী জয়তি কাপি নিকুঞ্জ দেবী। শ্যামসুন্দরকে ক্ষণে ক্ষণে সঞ্জীবিত করেন এই নিকুঞ্জ দেবী রাধা। কে মহিমার বর্ণনা করবে? মহাজন যা বলেছেন, যতটুকু বলেছেন, এতটুকু বোঝাই তো ভার। রাধারানীর শ্রীমুখের বর্ণনা, তিনি ব্রজমণিকে মোহিত করেন। যাহা যাহা পদযুগ ধরই, যেখানে যেখানে চরণ বিন্যাস করছেন, মনে হচ্ছে যেন পৃথিবীতে লাল সূর্য উঠছে, এত লালিমা চরণ কমলে চরণ বিন্যাস করছেন।
বৃন্দাবনের বনভূমি কমল বিকাস ছলে সেই চরণকে বুকে ধরছেন। ভূমিটা লাল হয়ে যাচ্ছে, অরুণীকৃত ভূতলা। 108 নামের ভিতরে একটি নাম, ভূতলকে যিনি লাল করে দেন চরণের ছটায়। যাহা যাহা পদযুগ ধরই তহি তহি সরুহ ভরই, যাহা যাহা ঝলকত অঙ্গ তহি তহি বিজুলি তরঙ্গ। যদি রাধারানীর সৌন্দর্য মাধুর্য বুঝতে গিয়ে কারো অসুবিধা বোধ হয়, তিনি যেন মহাপ্রভুর দিকে তাকান, মহাপ্রভুর সৌন্দর্য মাধুর্যকে বুঝতে চেষ্টা করেন, মহাপ্রভুকে অবলম্বন করেই যেন রাধারানীর কাছে যান, সোজাসুজি রাধারানীর কাছে যেন না যান, তাহলে অসুবিধাটা কেটে যাবে। যাহা যাহা ঝলকত অঙ্গ তহি তহি বিজুরি তরঙ্গ, কি হেরিলু অপরূপ গৌরী পৈঠল হিয় মহামরি। যাহা যাহা নয়ন বিকাশ তহি তহি কমল পরকাশ। যেখানে যেখানে উনি নয়ন সঞ্চালন করছেন, নয়ন নীল কমলের মতো, রাধারানীর নয়ন নীলাভ, নীল নয়নাভ তন্নি তব লোচন। গীত গোবিন্দ, তোমার নয়ন নীল কমলের মতো। ধারয়তি ককনদ রূপম, অথচ এখন লাল কমলের মতো মনে হচ্ছে তোমার নেত্রযুগলকে। তোমার নয়ন তো নীল কমলের মতো, এখন লাল কমলের মতো কেন হলো? ধারয়তি ককনদ রূপম, তুমি আমার প্রতি কোপ করেছ, আমার আচরণে কষ্ট পেয়েছ। সত্যম এবাসি সুদতি, হে সুন্দর দন্তি। সত্যম এবাসি সুদতি মই কোপিনী, দেহি খর নয়ন সরঘাতম। তুমি আমার দিকে একবার তাকাও, তোমার ওই নয়ন রূপী খর শরীর দ্বারা আমাকে তুমি আঘাত করো, তুমি নয়নের দ্বারা আমায় আঘাত করো। নয়নের দ্বারা আঘাত হয়, এই যে গোবিন্দ বলছেন দেহি খর নয়ন সরঘাতম। তুমি তোমার তীক্ষ্ণ নয়ন শরীর দ্বারা আমাকে আঘাত করো, অর্থাৎ আমার দিকে কুটিল কটাক্ষে তাকাও। যাহা যাহা নয়ন বিকাশ তহি তহি কমল প্রকাশ, যাহা লহু হাস সঞ্চার। গোবিন্দের হাসির বর্ণনা রয়েছে, হাসির হিল্লোলে মোর পরাণ পুতুলি দোলে, হাসিয়া হাসিয়া অঙ্গ নাচাইয়া। গোবিন্দ চলেছেন, মালতি ফুলের মালাটি গলে হিয়ার মাঝারে দোলে, উড়িয়া পড়িয়া মাতল ভ্রমরা ঘুরিয়া ঘুরিয়া বলে, কপালে চন্দন ফোটার ছটা আমার লাগিল হিয়ার মাঝে। এ গোবিন্দ মাধুরী। কিন্তু রাধারানীর হাসি, যাহা লহু হাস সঞ্চার তহি তহি অমিয়া বিথার। যিনি অমৃত স্বরূপ রসস্বরূপ, তার উপরে অমৃতের বৃষ্টি করেন রাধারানী হাসির দ্বারা। হাসির ঠমকে চপলা চমকে যেন কত বিদ্যুৎ খেলে যায়। গৌরাঙ্গে মৃদিমা স্মিতে মধুরিমা, নেত্রাঞ্চলে দ্রাগিমা বক্ষ যে গরিমা, ত
তথৈবত নিমা মধ্যে গতৌ মন্দিমা। রাধে দিদিতে রসেন জরিমা, ধ্যানেশ্চমে গোচর তোমার তুমি গৌরাঙ্গিনী, তোমার অঙ্গের মৃদিমা কমলতা, তোমার হাসির মাধুরী স্মৃতি মধুরিমা, তোমার নেত্রাঞ্চলের দ্রাঘিমা দীর্ঘতা, তোমার নয়নের দীর্ঘতা, মৃগাক্ষী মীনাক্ষী তুমি, তোমার বক্ষজীর গরিমা, তোমার ক্ষীণ কোটির তনিমা, তোমার গতির মন্দিমা, এবং তোমার হৃদয়ের রসের জরিমা কবে আমার ধ্যানে গোচর হবে। তুমি ধ্যানের মাঝে অনুভূতি দেবে, যাহা লহু হাস সঞ্চার তহি অমিয়া বিথার, যাহা যাহা কুটিল কটাক, যেখানে যেখানে রাধারানী কুটিল কটাক্ষপাত করছেন, তহি মদন সরলা। দেখুন মহাপ্রভুর পার্ষদগণ কি বর্ণনা করেছে, বাংলা ভাষা সংস্কৃত না। যেখানে উনি নয়ন কটাক্ষ করছেন, বললেন কোটি কোটি মদন, লক্ষ লক্ষ মদন স্বর নিক্ষিপ্ত হচ্ছে। যাহা যাহা কুটিল কটাক, তহি তহি মদন সরলা, হেরইতে সোধনি থোর অবতীন ভুবন অগ। এটা গোবিন্দের অনুভূতি। যেদিন থেকে আমি তাকে দেখলাম, ত্রিভুবন আমার অন্ধকার হয়ে গেল, কাউকে ভালো লাগে না, কাউকে চোখে লাগে না। পুনকিয়ে দর্শন পাব তব মোহে ইহ দুঃখ যাব, বিদ্যাপতি ঠাকুরের পদ। বিদ্যাপতি কহ জানি তুয়া গুণ দেওয়ানি, হে মাধব এত উতলা কেন হচ্ছ, তোমার গুণই তাকে এনে দেবে তোমার কাছে। কি তত্ত্ব রাধা, কে রাধারানীকে এইভাবে পেয়েছে, কোন যুগে পেয়েছে, কেউ পাইনি, কোনদিন পাবে না। কে রাধারানীকে শাড়ি পরাবে, ব্রহ্মা মহাদেব নারদ ভীষ্ম প্রহ্লাদ নারদ পরাশর পুণ্ডরীক ব্যাসাম্বরী শশুক শৌনক ভীষ্ম দালভ্যান, কার ক্ষমতা আছে রাধারানীকে শাড়ি পরাবে, রাধারানীকে সাজাবে, ওইখানে কেউ যেতে পারে, কেউ যেতে পারবে। যখন দামবন্ধন লীলার বর্ণনা দিচ্ছেন শ্রী শুকদেব, তখন বললেন হে রাজন নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুতব জ্ঞানিনাং চাত্মভূতানাং যথা ভক্তিমতাম ইহ ন ভব ন শ্রীরপি অঙ্গ সংশ্রয়া ন বিরিঞ্চি প্রসাদং লেভিরে গোপী যত্তত প্রাপ বিমুক্তি দা। মা যেভাবে লালন করছেন, মায়ের মা যশোদার যে সৌভাগ্য, সেই সৌভাগ্য ব্রহ্মা পাননি, মহাদেব পাননি, সনকাদি শান্তরসের ভক্ত তাদের নামের এখানে উল্লেখ নেই, কমলা দেবী পাননি শ্রীরূপী অঙ্গ সংশ্রয়া। যদি বালকৃষ্ণ লালকে লালনের ভাগ্যই এরা না পেয়ে থাকেন, তো কিশোর শেখর আনন্দ কন্দ রাধারমন গোবিন্দের সেবাধিকার কি করে পাবে।
আর রাধারানীর সেবাই বা তারা কি করে পাবেন, আর এইভাবে নিখুঁত চিন্তাই বা তারা কি করে করবে। নীল পটাম্বর যতনে পরাও অব পায়ে দিব রতন মঞ্জিরে, ভৃঙ্গারের জলে রাঙা চরণ ধোয়াও অব মোছাও অব আপন চিকুরে। ঠাকুর মহাশয় বলছেন আমি আমার কেশ দিয়ে রাধারানীর চরণ মুছিয়ে দেব। কুসুম কমল দলে সেই বিছাও অব, বেলি ফুল জুই ফুলের পাপড়ি দিয়ে, তোষক বানিয়ে বালিশ বানিয়ে শয্যা রচনা করব। মল্লিকার ফুলে কুসুম কমল দলে সেই বিছাও অব, শয়ন করাবো দুহাকারে, ধবল চামর আনি মৃদু মৃদু বীজ অব ছরমিত দুহুক শরীরে। এই সেবা কে চিন্তা করবে, কে শশী সত্যগম্য। রাধিকা প্রাণবন্ধ চরণ কমলয়, রাধিকা প্রাণবন্ধুর চরণ কমলের এই যে প্রেম সেবা, কে শশী সত্যগম্য। সাধা যা প্রেম সেবা, ব্রজ চরিত পরই গার্হ লৌল্লিক লভ্যা, একমাত্র এই লীলার শ্রবণ কীর্তন যারা করেন তারাই পাবেন গোপী ভাবাশ্রিত যারা, এছাড়া কেউ পাবেন না, আর এই যুগেই পাবেন অন্য যুগে পাবেন না। মহাপ্রভুর চরণাশ্রিত হয়ে এই বিশেষ যুগে, নিতাই চাঁদের চরণাশ্রিত হয়ে, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, এই ভজন নিতাই চাঁদ দেবেন। মহাপ্রভু নিতাই চাঁদকে ভাণ্ডারি বানিয়েছেন, বিলাও অকাতরে সকলকে দাও। গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইল জগতে। তো নিতাই গৌরাঙ্গের কৃপাকে অবলম্বন করে যারা সেই গোপী ভাব মঞ্জরি ভাব বুকে নিয়ে নিরন্তর এই লীলার এই সেবার এই সৌন্দর্য মাধুর্যের কথাই বর্ণন করবেন শ্রবণ করবেন চিন্তা করবেন তারাই পাবেন, অন্যে কেউ পাবে না, কোনো কালে পাবে না, কোনো যুগে পাবে না। সাধা যা প্রেম সেবা, ব্রজ চরিত পরই গার হল উল্লৈক লভ্যা, সেবা ভাব্যাম রাগাধ্ব পান্থৈ ব্রজ মনুচরিতং নৈতিকং তস্য নৌমি। গোবিন্দ লীলামৃতের প্রথমে কবিরাজ গোস্বামী পাদে লীলাকে প্রণাম করছেন, গরিমা বর্ণন করে। জয় বিনোদিনী ব্রজ বিলাসিনী বৃষভানু রাজবালা, প্রেমানন্দ নিধি রসইক বারিধি কল্লল মালা কুলা। দেখুন ভাষা আয়ত অরুণ ললিত লোচন অঞ্চল চালনে ধ্বনি, পরম আনন্দ কেলি কলানন্দ কেলি কুঞ্জ বিধারিণী, অদ্ভুত কাম বৈভবময়ী শ্রী রাধিকা ঠাকুরানী জগন মোহিনী আমার স্বামিনী, কুঞ্জেশ্বরী কমলিনী নিতই নূতন মহামহোৎসবে বৃন্দাটবি শ্রীমন্দিরে, ভনে সরস্বতী সতত শ্রীমতী অগ আনন্দে বিরাজ করে। বৃন্দারণ্য রানী নিকুঞ্জ শিমনি ওই দেখো রাধারানী, প্রদ্যাম বিদ্যুৎ লতা সুললিত জ্যোতির্ময় ঠাকুরানী, ওই হেমাঙ্গিনী কৃষ্ণ কান্তামণি রমণীর চূড়ামণি, অতি অপরূপ সান্দ্রানন্দ রূপ রসামৃত শ্রবমণি।
নাগরীর নব প্রেম অনুভব ভ্রুধন নর্তন কিবা জানি ঘূর্ণিত ভ্রুভঙ্গি লবে সুত্রিভঙ্গ বিমোহিত ব্রজমণি বৃষভানুকুল মণি ভুবন মোহিনী ভক্তগণের চিন্তামণি ভনে সরস্বতী রাধিকা শ্রীমতী কল্পনার অতীত যিনি একে কি বর্ণনা করা যায় ভাষার ভিতরে আনা যায় রাধিকার লীলাপাঙ্গ তরঙ্গে কি রসরঙ্গ যার প্রতি কটাক্ষ বৈভবে ওই মহাধনুধর সদর্প টঙ্কার স্বরে কোটিশ কন্দর্প জন্ম লভে রাধারানীর নয়নের থেকে কোটি কোটি কন্দর্প জন্ম নিচ্ছে আর তারা প্রভাব বিস্তার করছে গিয়ে গোবিন্দের উপরে অপ্রাকৃত নবীন মদনের উপরে তারুণ্য আরম্ভে ধ্বনি পূর্ণামৃত তরঙ্গিনী অনন্ত ধারায় চমৎকৃতা হেন রাধিকার পদে ভনে সরস্বতী পাদে স্বামিনী হগুন ভানুসুতা বৃষভানু নন্দিনী আমাদের স্বামিনী হন আমাদের প্রাণেশ্বরী হোক আমরা তারই সেবা চাই তার দাসী হতে চাই আর কাউকে চাই না কিচ্ছু চাই না প্রাকৃত অপ্রাকৃত জগতে কিচ্ছু চাই না কাউকে চাই না এমনকি গোবিন্দকেও চাই না রাধা বিরহিত মাধবেও কোনো প্রয়োজন নেই একমাত্র রাধারানীকেই চাই হেন রাধিকার পদে ভনে সরস্বতী পাদে স্বামিনী হউন ভানুসুতা ন অস্মাকং স্বামিনী ভবতু রাধিকা রাধারানী আমাদের স্বামিনী হউন আরাধ্যা দেবী হউন আমরা দেখতে চাই রাধারানীর চরণ দুটি গোবিন্দের বুকে গোবিন্দ রাধারানীর পদতলে বসে রাধারানীর চরণে আলতালা রঞ্জিত করছে নলক্তক ওই চরণকে চুম্বন করছে ওই চরণকে মস্তকে নিচ্ছে ওই চরণকে বক্ষে ধারণ করছে আলতা লেগে যাচ্ছে গোবিন্দের কেশে বুকে এই গোবিন্দের অঙ্গে রাধারানীর চরণের কাঁচা আলতা লেগে গেল রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন টপটপ করে অশ্রু রাধারানীর চরণে পাদ্য দিচ্ছেন গোবিন্দের আরাধ্যা দেবী শ্রী রাধা এই রূপে আমরা তাকে দেখতে চাই তিনি স্বামিনী হন পরবর্তী শ্লোকে বলছেন ব্রহ্মা পাননি মহাদেব পাননি কেউ পাননি কিন্তু আজ বিশেষ যুগে বিশেষ সময়ে মহাপ্রভুর কৃপায় আজ সবাই পাবে আজ গৌরনী ব্রহ্মা না পান মহাদেব অনন্তদেব তারা এই রসের থেকে দূরে থাকুন কিন্তু নিতাই গৌরাঙ্গের চরণাশ্রয় যারা করবেন এই যুগে গোপী ভাবাশ্রিত হবেন তারা অবশ্য রাধা চরণ পাবেন এটি বলছে শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আশা